সমুদ্রে কার না ভালো লাগে। দেশ বিদেশে ঘুরতে গেলে প্রকৃতির কত অদেখা সৌন্দর্য চোখে পড়ে, আর আশেপাশে সমুদ্র বা সি বিচ থাকলে মন তো সেখানে টানবেই। এক গবেষণায় দেখা গেছে যেসব দেশে সি বিচ রয়েছে সে দেশগুলোতে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। কিছু কিছু সমুদ্র সৈকত তাপমাত্রা এবং বালির রঙের জন্য বিখ্যাত, আর কিছু কিছু সৈকত বিখ্যাত তাদের দীর্ঘতার জন্য। আপনারা হয়তো অনেকেই কক্সবাজার সমুদ্র সৈকতের কথা ভাবছেন যে এটা হলো বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, তবে কথাটা পুরোপুরি সঠিক নয়, কারণ এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নয়, এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালির সৈকত। তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? আসুন তবে জেনে নিই বিশ্বের দীর্ঘতম 10টি সমুদ্র সৈকত সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। নিউজেনবার্গ বিচ, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অবস্থিত নিউজেনবার্গ সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। এই সমুদ্র সৈকতে আগে সাদা হাঙরও দেখা যেত, কিন্তু সময়ের কালক্রমে হারিয়ে গেছে এই দৃশ্য। পরিবেশবিদেরা মনে করেন এর মূল কারণ হতে পারে পরিবেশ দূষণ। যারা সমুদ্রে সার্ফিং করতে ভালোবাসেন তাদের জন্য হতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণীয় স্থান। এটি বিশ্বের ব্যস্ততম সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম। স্টকটন বিচ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পূর্ব দিকে স্টকটন বিচ অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 32 কিলোমিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান বাহিনীর হামলার বিরুদ্ধে এই স্থানটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে স্টকটন বিচে। এখনও প্রতি বছর অস্ট্রেলিয়ার এই সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করতে আসে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। লং বিচ, যুক্তরাষ্ট্র। লং বিচ সমুদ্র সৈকতটি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত, যা লস অ্যাঞ্জেলেস বন্দরের পরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম কন্টেনার বন্দর। মার্কিন ও এশীয় বাণিজ্যর জন্য একটি প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে এই বন্দরটি। এই সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য 45 কিলোমিটার। রোদ ঝলমলে এই সমুদ্র সৈকতটিতে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটকদের ভিড় জমে। ভার্জিনিয়া বিচ, যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য প্রায় 56 কিলোমিটার। ভার্জিনিয়া বিচের জলবায়ু আর্দ্র ক্রান্তীয়। শীতকালে মাঝারি শীত পড়ে এবং হালকা তুষারপাত ঘটে। গ্রীষ্মকাল হয় উষ্ণ এবং সন্ধ্যায় আর্দ্রতাময় গরম পড়ে। সব মিলিয়ে বিচটিতে রয়েছে মনোরম সব প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার নজর কাটতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে বেশ সুপরিচিত স্থান এটি। ভ্রমণপ্রেমী বিদেশি পর্যটকদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতি বছর এ বিচে অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকার জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। 90 মাইল বিচ, নিউজিল্যান্ড। প্রকৃতির বিস্ময়ে ভরপুর নিউজিল্যান্ডের উত্তর অঞ্চলে অবস্থিত এই সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য 90 কিলোমিটার। উত্তর আইল্যান্ডে অবস্থিত এই সমুদ্র সৈকতটি এবং চারপাশের পাহাড় দুই পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তাছাড়া 1932 সালের দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিমানবন্দরের রানওয়ে হিসাবে এটিকে ব্যবহার করা হতো। পেলেয়া নেভিলেরো, মেক্সিকো। প্রায় 90 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতটির অবস্থান হল মেক্সিকোর টেকুয়ালা শহরে। গিনেস বুকের রেকর্ড অনুসারে এটি পৃথিবীর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত। এছাড়া এটি মেক্সিকোর দীর্ঘতম সমুদ্র সৈকত। এটি মেক্সিকোর মূল ভূখণ্ড থেকে 100 মিটার দূরে একটি দ্বীপে অবস্থিত এবং মূল ভূখণ্ডের সাথে সেতু দ্বারা সংযোগ স্থাপন করা হয়েছে এই দ্বীপটির। পেলেয়া নেভিলেরো বিচের বালি খুবই সূক্ষ্ম, পানি খুবই শান্ত এবং সমগ্র বছর জুড়েই থাকে কিছুটা উষ্ণ। প্রতি বছর মেক্সিকোর উষ্ণতম মাস জুন থেকে আগস্টে এখানে প্রচুর সমুদ্রপ্রেমী পর্যটকের সমাগম ঘটে। মাছ ধরা ও চিংড়ি চাষের জন্য এই সমুদ্র সৈকতটি অত্যন্ত জনপ্রিয়। পাদ্রি আইল্যান্ড আন্তর্জাতিক সমুদ্র সৈকত, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে অবস্থান এই সমুদ্র সৈকতটির। বিশ্বের চতুর্থ দীর্ঘতম সমুদ্র সৈকত হল পাদ্রি আইল্যান্ড। পাদ্রি আইল্যান্ডের তীর ঘেঁষে গড়ে ওঠা দীর্ঘতম এই সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য প্রায় 112 কিলোমিটার।
এই সৈকতটির অবস্থান পাদ্রে আইল্যান্ডে, যা বিশ্বের সবচেয়ে বড় ব্যারিয়ার আইল্যান্ড। সৈকতটির সাদা বালি এবং বিভিন্ন সামুদ্রিক কচ্ছপ প্রজাতির প্রজনন কেন্দ্রের জন্য সুপরিচিত। সৈকতের অধিকাংশ স্থান অনুন্নত হলেও এখানে ক্যাম্পিংয়ের সুবিধা রয়েছে। তবে সৈকতের বেশিরভাগ অংশেই চার চাকা চালিত যানবাহন ছাড়া চলাচল নিষিদ্ধ। অপার সৌন্দর্যের ভাণ্ডার এই সমুদ্র সৈকতে বসে আরও উপভোগ করা যায় সামুদ্রিক কচ্ছপের ঘোরাঘুরি এবং বিচিত্র প্রজাতির পাখির। কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সমন্বয় দেখতে বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি বছর পাড়ি জমায় লাখ লাখ পর্যটক। 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতটিকে পৃথিবীর অন্যতম বালুকাময় সমুদ্র সৈকত বলা হয়ে থাকে। বাংলাদেশের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হলেও বিশ্বের অন্যান্য পর্যটকরা কক্সবাজার সম্পর্কে খুবই কমই জানে। কক্সবাজারের লাবণী, হিমসরি এবং ইনানি নামে পর্যটকদের জন্য তিনটি স্পট রয়েছে। তবে এর মধ্যে আকর্ষণীয় স্পট হলো ইনানি বিচ স্পট। পর্যটকদের জন্য আরও আছে 2টি 5-স্টার হোটেল এবং অসংখ্য হোটেল ও মোটেল। এছাড়াও সমুদ্র সৈকতের কাছেই পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট, যেখানে ঝিনুকের বিভিন্ন জিনিস ও গ্রামীণ শিল্পকর্ম পাওয়া যায়। সাগরের বিশাল ঢেউ, মায়াবী গোধূলি, সূর্যোদয়ের দৃশ্য সব কিছুই যেন মন কাড়ে পর্যটকদের। কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে একবার হলেও আসতে হবে কক্সবাজার সমুদ্র সৈকতে। 90 মাইল বিচ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে অবস্থিত প্রায় 151 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত। সৈকতটির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটক এখানে বেড়াতে আসে, যার উপকূলের কাছাকাছিই রয়েছে ছোট ছোট কিছু শহর। তবে সৈকতটি বিশেষ করে ডলফিন, তিমি শিকারি, সাঁতারু এবং জেলেদের মধ্যে খুবই জনপ্রিয়। কিন্তু সৈকতটিতে সার্ফিং বা বেশি দূরে সাঁতার করার কোনো অনুমতি নেই। তবে রিল্যাক্স বা ফটোগ্রাফির জন্য সৈকতটি যথাযথ স্থান। সৈকতের সৌন্দর্য ছাড়াও রয়েছে সিবিচে বসে ডলফিন ও তিমির দৃশ্য উপভোগ করার সুবিধা। তাছাড়া সাঁতারুদের কাছেও দারুণ জনপ্রিয় এই সৈকতটি। রায়াডো ক্যাসিনো বিচ, ব্রাজিল। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অবস্থিত এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য প্রায় 241 কিলোমিটার। দীর্ঘ এই সমুদ্র সৈকতটি রিও গ্র্যান্ড উপকূল থেকে উরুগুয়ের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এটি নিউ ইয়র্ক স্টেট কিংবা নিউ জার্সি স্টেটের সমগ্র উপকূলের চাইতেও দীর্ঘতর। দৈর্ঘ্য ছাড়াও সমুদ্র সৈকতটি বিখ্যাত এর সাদা বালির জন্য। তবে এখানকার তাপমাত্রা অধিকাংশ সময়ই গরম, কিন্তু সমুদ্রের পাড়ে এসে কে গরম নিয়ে থাকবে, সেখানে তো পানির কোনো অভাব নেই। আর তাই সৈকতে রয়েছে বিভিন্ন খেলাধুলাসহ আরও অ্যাক্টিভিটি করার সুযোগ। এর মধ্যে সার্ফিং সবথেকে জনপ্রিয়। সৈকতের সাদা বালি ও উষ্ণ তাপমাত্রার জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান এটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই দেখতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।